সম্ভাবনা, সতর্ক না থাকলে পদে পদে বিপদে পড়তে পারেন। তবে সোমবার মারাত্মক বৃষ্টির খবর ইতিমধ্যে সামনে উঠে আসছে। দেখতেই পাচ্ছেন যেভাবে মেঘের গর্জন আর তার সাথে আবহাওয়ার দমকা পরিবর্তন, এভাবে ধীরে ধীরে আবহাওয়ার গতি পরিবর্তন করে ঝাড়খণ্ডের অভিমুখে, দেখতে পাচ্ছেন পাটনা, ঝাড়খণ্ড, ধানবাদ, অর্থাৎ ধীরে ধীরে এভাবে ঝাড়খণ্ডের অভিমুখে এগিয়ে যাবে যত সময় এগোবে। বর্তমানে কলকাতা এইসব সংলগ্ন এলাকাগুলিতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ঢাকা, বাংলাদেশ এইসব এলাকায় প্রচণ্ড কালো মেঘ ধারণ করবে এবং প্রচণ্ড সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা, ধীরে ধীরে তা এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালো মেঘ যেভাবে লাইভ বজ্রপাতের, যে বজ্র স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছেন কীভাবে বজ্রপাত হচ্ছে এইসব এলাকাগুলিতে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডার, আর তাতে পরিস্থিতি ক্রমশ আরও হাতের বাইরে চলে যাচ্ছে। এইসব এলাকাগুলিতে প্রচুর বৃষ্টিপাত, বহু এলাকায় কারেন্টও নেই, তবে আপনাদের এলাকায় মেঘলা আকাশ, বৃষ্টিপাত তো হচ্ছে অবশ্যই। বাংলা দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গটাই পুরো মেঘে ঢাকা, আর অবশ্যই আপনাদের এলাকায় মেঘলা আকাশের সাথে কারেন্ট রয়েছে কি না, পরিস্থিতি কেমন, কতটা বৃষ্টি হয়েছে কমেন্টে লিখে জানাবেন। আমরা প্রতি মুহূর্তে লাইভ আপডেট নিয়ে আসবো এলাকায় এলাকায়, আর সেই সাথে জানিয়ে দেবো আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী কাণ্ড ঘটল। তবে তার আগে অবশ্যই কোন জেলা থেকে আপনারা দেখছেন। নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কতদিন চলবে বৃষ্টিপাত? 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গের 8 জেলায়। জানিয়ে দেবো আজকের ভিডিওতে আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। দেখছেন লাইভ আপডেট, এই মুহূর্তে আবহাওয়ার যে খেলা শুরু করেছে, প্রতি মুহূর্তে গর্জন, এবার যেন কম্পমান গোটা বাংলা, পরিস্থিতি হাতের বাইরে যেতেই পারে। আর এমনই সময় আবহাওয়া কেমন থাকবে গোটা কয়েকদিন জানিয়ে দেবো, তা নিয়েই বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। এই মুহূর্তের আপডেট, অতি গভীর নিম্নচাপ রবিবারে চোখ রাগাচ্ছে দক্ষিণবঙ্গের উপরেই, সোমবারও তার অন্যথা হবে না। ধীরগতিতে পশ্চিমবঙ্গে জেলায় অবস্থান করছে পশ্চিমের জেলাগুলিতে অতি গভীর নিম্নচাপ, রাতভর অতি গভীর নিম্নচাপ রূপ থাকবে এই সিস্টেমে, সারা রাত বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ সোমবার পশ্চিমের জেলাগুলি থেকে এই সিস্টেম যাবে ঝাড়খণ্ড অভিমুখে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে এগোবে, আর সেই মাঝখানের জেলাগুলিতে তখন বৃষ্টিপাত চলবে। খবর আসছে উত্তর বঙ্গোপসাগর, উত্তাল রয়েছে, প্রায় 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। দেখতে পাচ্ছেন যেভাবে খেলা দেখাচ্ছে আবহাওয়া, কোথায় কোথায় ঘূর্ণিঝড়, দেখতে পাচ্ছেন এইদিকে ঢাকা বাংলাদেশ উপকূলেও প্রচণ্ড ঠান্ডার হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন কীরকম মেঘ চমকাচ্ছে কোন এলাকাটায়, তা আপনাদের স্পষ্ট করে দেখে দিচ্ছি। স্যাটেলাইট চিত্র এইসব এলাকাগুলিতে প্রচণ্ড রূপে বিদ্যুৎ চমকাচ্ছে, দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কোথা থেকে কোথায় এগিয়ে যাচ্ছে, পুরোপুরি ঝাড়খণ্ডের অভিমুখে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়, পুরো তছনছ করার অবস্থা, কারণ এই ঘূর্ণিঝড় মারাত্মক রূপ ধারণ করেছে। দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা বাংলাদেশের দিকেও কালো মেঘের গর্জন, প্রবল বৃষ্টির তাণ্ডব, এদিকে আবার বাংলার উপকূলেও ভয়ানক খেলা দেখাচ্ছে এই বৃষ্টিপাত, পরিস্থিতি যেন মুহুর্মুহু বিপদের মুখে এগিয়ে যাচ্ছে। আর এমনই পরিস্থিতির মাঝে দেখে নেব কেমন থাকবে, কতদিন থাকবে এই আবহাওয়া, জানাবো এই মুহূর্তের আপডেট। যেখানে খবর পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, উত্তর বঙ্গোপসাগর উত্তাল, 50 থেকে 70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড়ো বাতাস বইবে, সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এমনই আবহাওয়ার পূর্বাভাস, কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার ফলে মারাত্মক বিপদের মুখে পড়তে পারে গোটা বাংলার মানুষ, সচেতন হন আপনিও, নাহলে পদে পদে বিপদে পড়ে মারাত্মক রূপ নেবে। দেখিয়ে দেবো কী বলছে আবহাওয়ার পূর্বাভাস, এই মুহূর্তের যে আপডেট আপনাদের জানাবো, আর কোথায় কোথায় বৃষ্টিপাত। সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুধু এতেই শেষ নয়, এর সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
অতি গভীরে নিম্নচাপের সম্ভাবনা। মঙ্গলবার আবহাওয়ার উন্নতি হতে পারে, তবে সোমবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার মেঘলা আকাশ দিনভর, এমনকি দফায় দফায় বৃষ্টির সতর্কতা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সতর্ক থাকতে হবে প্রত্যেককে। কোন কোন জেলায় বৃষ্টিপাত তা তো জানতেই হবে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সতর্ক না থাকলে পদে পদে বিপদে পড়তে পারেন। তবে সোমবার মারাত্মক বৃষ্টির খবর ইতিমধ্যে সামনে উঠে আসছে। দেখতেই পাচ্ছেন যেভাবে মেঘের গর্জন আর তার সাথে আবহাওয়ার দমকা পরিবর্তন। এভাবে ধীরে ধীরে আবহাওয়ার গতি পরিবর্তন করে ঝাড়খণ্ডের অভিমুখে, দেখতে পাচ্ছেন পাটনা, ঝাড়খণ্ড, ধানবাদ, অর্থাৎ ধীরে ধীরে এভাবে ঝাড়খণ্ডের অভিমুখে এগিয়ে যাবে যত সময় এগোবে। বর্তমানে কলকাতা এইসব সংলগ্ন এলাকাগুলিতে প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ঢাকা, বাংলাদেশ এইসব এলাকায় প্রচণ্ড কালো মেঘ ধারণ করবে এবং প্রচণ্ড সোমবারও বৃষ্টিপাতের সম্ভাবনা। ধীরে ধীরে তা এগিয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালো মেঘ যেভাবে লাইভ বজ্রপাতের যে বজ্র স্যাটেলাইট চিত্র দেখতে পাচ্ছেন, কীভাবে বজ্রপাত হচ্ছে এইসব এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন। প্রচণ্ড ঠান্ডার আর তাতে পরিস্থিতি ক্রমশ আরও হাতের বাইরে চলে যাচ্ছে। এইসব এলাকাগুলিতে প্রচুর বৃষ্টিপাত, বহু এলাকায় কারেন্টও নেই। তবে আপনাদের এলাকায় মেঘলা আকাশ, বৃষ্টিপাত তো হচ্ছে অবশ্যই। বাংলা দেখতে পাচ্ছেন পুরো পশ্চিমবঙ্গটাই পুরো মেঘে ঢাকা। আর অবশ্যই আপনাদের এলাকায় মেঘলা আকাশের সাথে কারেন্ট রয়েছে কি না, পরিস্থিতি কেমন, কতটা বৃষ্টি হয়েছে কমেন্টে লিখে জানাবেন। আমরা প্রতি মুহূর্তে লাইভ আপডেট নিয়ে আসবো এলাকায় এলাকায়, আর সেই সাথে জানিয়ে দেবো আরও কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী কাণ্ড ঘটল। তবে তার আগে অবশ্যই কোন জেলা থেকে আপনারা দেখছেন। নমস্কার বন্ধুরা, জানিয়ে দেবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। কতদিন চলবে বৃষ্টিপাত? 30-40 কিমি প্রতি ঘন্টায় দমকা ঝড় হওয়ার সতর্কতা দক্ষিণবঙ্গের 8 জেলায়। জানিয়ে দেবো আজকের ভিডিওতে আবহাওয়ার বিরাট গুরুত্বপূর্ণ সংবাদ। দেখছেন লাইভ আপডেট। এই মুহূর্তে আবহাওয়ার যে খেলা শুরু করেছে, প্রতি মুহূর্তে গর্জন, এবার যেন কম্পমান গোটা বাংলা। পরিস্থিতি হাতের বাইরে যেতেই পারে। আর এমনই সময় আবহাওয়া কেমন থাকবে গোটা কয়েকদিন জানিয়ে দেবো, তা নিয়েই বিরাট বড় গুরুত্বপূর্ণ সংবাদ। এই মুহূর্তের আপডেট। অতি গভীর নিম্নচাপ রবিবারে চোখ রাগাচ্ছে দক্ষিণবঙ্গের উপরেই, সোমবারও তার উন্নতি হবে না। ধীরগতিতে পশ্চিমবঙ্গে জেলায় অবস্থান করছে পশ্চিমের জেলাগুলিতে অতি গভীর নিম্নচাপ। রাতভর অতি গভীর নিম্নচাপ রূপ থাকবে এই সিস্টেমে, সারা রাত বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামীকাল অর্থাৎ সোমবার পশ্চিমের জেলাগুলি থেকে এই সিস্টেম যাবে ঝাড়খণ্ড অভিমুখে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে ধীরে ধীরে এগোবে, আর সেই মাঝখানের জেলাগুলিতে তখন বৃষ্টিপাত চলবে। খবর আসছে উত্তর বঙ্গোপসাগরের উত্তাল রয়েছে, প্রায় 50-70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হাওয়া। দেখতে পাচ্ছেন যেভাবে খেলা দেখাচ্ছে আবহাওয়া, কোথায় কোথায় ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছেন। এইদিকে ঢাকা, বাংলাদেশ উপকূলেও প্রচণ্ড ঠান্ডার হচ্ছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন কীরকম মেঘ চমকাচ্ছে কোন এলাকাটায়, তা আপনাদের স্পষ্ট করে দেখিয়ে দিচ্ছি। স্যাটেলাইট চিত্র এইসব এলাকাগুলিতে প্রচণ্ড রূপে বিদ্যুৎ চমকাচ্ছে। দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কোথা থেকে কোথায় এগিয়ে যাচ্ছে, পুরোপুরি ঝাড়খণ্ডের অভিমুখে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়। পুরো তছনছ করার অবস্থা, কারণ এই ঘূর্ণিঝড় মারাত্মক রূপ ধারণ করেছে। দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা, বাংলাদেশের দিকেও কালো মেঘের গর্জন, প্রবল বৃষ্টির তাণ্ডব। এদিকে আবার বাংলার উপকূলেও ভয়ানক খেলা দেখাচ্ছে এই বৃষ্টিপাত। পরিস্থিতি যেন মুহুর্মুহু বিপদের মুখে এগিয়ে যাচ্ছে। আর এমনই পরিস্থিতির মাঝে দেখে নেব কেমন থাকবে, কতদিন থাকবে এই আবহাওয়া, জানাবো এই মুহূর্তের আপডেট। যেখানে খবর পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, উত্তর বঙ্গোপসাগর উত্তাল 50-70 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝড়ো বাতাস বইবে। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এমনই আবহাওয়ার পূর্বাভাস। কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার ফলে মারাত্মক বিপদের মুখে পড়তে পারে গোটা বাংলার মানুষ। সচেতন হন আপনিও, নাহলে পদে পদে বিপদে পড়ে
মারাত্মক রূপ নেবে। দেখিয়ে দেব কি বলছে আবহাওয়ার পূর্বাভাস। এই মুহূর্তের যে আপডেট আপনাদের জানাবো, আর কোথায় কোথায় বৃষ্টিপাত। সকাল পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে 30-40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুধু এতেই শেষ নয়, এর সাথে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি গভীরে নিম্নচাপের সম্ভাবনা। মঙ্গলবার আবহাওয়ার উন্নতি হতে পারে, তবে সোমবারও বৃষ্টির পরিমাণ বাড়বে।